আপনি কি জানেন কোন কোন রোগ থাকলে করোনা ভাইরাস আপনার জন্য মারাত্মক? চলুন জেনে নেওয়া যাক। অধিকাংশ মানুষের জন্য এই রোগটি ভয়াবহ নয়, কিন্তু অনেকেই মারা যাচ্ছেন। প্রকৃতপক্ষে ভাইরাসটি দেহে কিভাবে আক্রমণ করে, কেন করে, কেনই বা কিছু মানুষ এই রোগে মারা যায়, সেই বিষয়ে অনেকেই জানেন না। যদিও এই ভাইরাস রোধে নানা সতর্কতামূলক প্রচার চলছে, তবুও এই ভাইরাস সম্পর্কে জানতে এবং ভাইরাস থেকে তৈরি হওয়া অসুখ নিয়ে এখনও নানা বিভ্রান্তি রয়েছে। এই ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করে কি কি কার্যকলাপ ঘটায়, কোন কোন অংশে থাবা বসায়, তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। শরীরে যদি কয়েক ধরনের সমস্যা থেকে থাকে, তাহলে সেই ব্যক্তিদের জন্য করোনা হতে পারে ভয়াবহ, অর্থাৎ ঝুঁকিতে তারাই বেশি। চলুন জেনে নেওয়া যাক এরকমই আটটি রোগের নাম। এক, ডায়াবেটিস। যাদের ডায়াবেটিস রয়েছে, অন্যদের তুলনায় তাদের করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। যুক্তরাষ্ট্রের ডায়াবেটিস চিকিৎসক ডন হাওয়ার্ড বলেন, করোনা ভাইরাস বা কোভিড-19 ডায়াবেটিসে ভুগতে থাকা ব্যক্তিদের জন্য বিপজ্জনক। তিনি আরো বলেন, যদি কারো ডায়াবেটিস থাকে এবং কাশি হয়, শরীরের তাপমাত্রা বেড়ে যায়, শ্বাসকষ্ট হয়, তাহলে ব্লাড সুগার মাঝে মাঝেই পরীক্ষা করে দেখা দরকার। দুই, হার্টের সমস্যা। করোনা ভাইরাসে আক্রান্ত হলে ঝুঁকিতে থাকা ব্যক্তিদের তালিকায় দুই নম্বরে রয়েছে হার্টের রোগীরা, কারণ হার্টের সমস্যায় ভুগতে থাকা রোগীদের ইমিউনিটি সিস্টেম এমনিতেই দুর্বল হয়ে থাকে। ভাইরাসে আক্রান্ত হলে তাদের শরীর শক্তিশালীভাবে তা প্রতিরোধ করতে পারে না। তিন, অ্যাজমা। ফুসফুসের বাইরে ও ভেতরে বাতাস যাতায়াতে সাহায্য করে। করোনা ভাইরাসে আক্রান্ত হলে শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়। যেহেতু অ্যাজমার রোগীরা এমনিতেই এই সমস্যার মধ্য দিয়ে যায়, করোনা ভাইরাস তাদের ঝামেলা আরও বাড়িয়ে দেয়। বিশেষজ্ঞরা বলছেন, করোনা ভাইরাসে আক্রান্ত হলে অ্যাজমা রোগীদের ইনহেলার ব্যবহার করা উচিত, সচেতন না হলে প্রাণহানি ঘটতে পারে। চার, ফুসফুসের সমস্যা কিংবা যক্ষা হলে। ফুসফুসের সমস্যা থাকলে কিংবা যক্ষা হলে করোনা ভাইরাসের সাথে লড়াই করা অনেক বেশি কষ্টকর হয়ে যায়। পাঁচ, ক্যান্সার। ক্যান্সারের রোগীরা করোনা ভাইরাসের সবচেয়ে ঝুঁকির মধ্যে, আর আক্রান্ত হলে সেরে ওঠাও অনেক বেশি কঠিন। তাদের দুর্বল ইমিউনিটি সিস্টেমকে সহজেই কাবু করার সুযোগ হাতছাড়া করতে চাইবে না এই করোনা ভাইরাস। ছয়, পাকস্থলীর সমস্যায়। যাদের হজমের সমস্যা আছে এবং পাকস্থলী নিয়ে চরম বিপাকে রয়েছেন, করোনা ভাইরাস তাদের কাছে যম দূতের মতো। বিশেষজ্ঞরা বলছেন, যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তাদের এই সময় বাড়তি সচেতন থাকা দরকার। করোনা ভাইরাসের সাথে লড়াই করার মতো ইমিউনিটি সিস্টেম এই ধরনের সমস্যায় ভুগতে থাকা ব্যক্তিদের নেই। সাত, দুর্বল ইমিউনিটি সিস্টেম। বিশেষজ্ঞরা বলছেন, করোনা ভাইরাস মোকাবেলার মতো কোনো ভ্যাকসিন এখনো পর্যন্ত আবিষ্কার হয়নি। একে প্রতিরোধ করার একমাত্র উপায় ইমিউনিটি সিস্টেম। এজন্য প্যারাসিটামল না খাওয়ার পরামর্শ দিয়েছেন তারা। তবে যাদের ইমিউনিটি সিস্টেম দুর্বল তারাই ঝুঁকিতে রয়েছেন। আট, ধূমপান। বিশেষজ্ঞরা বলছেন, অন্যদের তুলনায় ধূমপায়ীরা করোনা ভাইরাসে আক্রান্তের ঝুঁকি 14 গুণ বেশি। সেই কারণে এই সময়ে ধূমপান ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। শরীরের যে আট সমস্যায় করোনার ঝুঁকি বেশি, আশা করি আপনারা জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিন, আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। আমার ভিডিওটি ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। এছাড়াও আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।